মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ সময় অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুন্তাসির ইবনে মহসিন। এ সময় তিনি বলেন কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশনের রূপসার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসার জাবুলা সংলগ্ন এলাকায় তিনজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি দেশীয় শুটার গান, তিনটি মোবাইল ফোন, নগদ 1375 টাকা এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।